আসসালামু আলাইকুম। নেক্সটপে অ্যাপে কিভাবে আপনারা পিন নাম্বার রিসেট করবেন? হ্যাঁ বন্ধুরা, ডাচ বাংলা ব্যাংকের নেক্সটপে যে অ্যাপ আছে, সেই অ্যাপের অ্যাকাউন্টের পিন নাম্বার কিভাবে রিসেট করবেন? আমাদের অনেক সময় পিন নাম্বার ভুলে যাই বা পিন নাম্বার কাজ করে না, নতুন করে পিন নাম্বার রিসেট করতে হয়। তা আজকে আমি দেখাবো নেক্সটপে অ্যাপে কিভাবে খুব সহজে আপনারা পিন নাম্বার রিসেট করবেন। বন্ধুরা, নেক্সটপে অ্যাপে পিন নাম্বার রিসেট করার জন্য একটা পদ্ধতি রয়েছে। অবশ্যই যেহেতু টাকা পয়সার লেনদেন, তাহলে অবশ্যই একটু জানতে হবে। প্রথমে বলি, আপনাদের এই যে নাম্বার যে রয়েছে 16216, এই নাম্বারে কল করতে হবে, ঠিক আছে? কল করার পরে কাস্টমার সার্ভিসের কাছে কলটি ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? জিরোতে চাপ দিয়ে কাস্টমার সার্ভিসের কাছে কলটি চলে যাবে। যাওয়ার পরে সেখান থেকে বলে দিবেন যে আমার নেক্সটপে অ্যাপে পিনটি রিসেট করতে হবে। তখন কিন্তু আপনাদের ফোনে 6 ডিজিটের একটি কোড পাঠাবে ওই কাস্টমার সার্ভিস যিনি আপনার সঙ্গে কথা বলবে। তখন এটা কিন্তু 1 মিনিটের মধ্যে এখানে 6 ডিজিট কোড বসাতে হবে, ভেরিফিকেশন যে কোডটা পাঠাবে। এরপরে এখানে দেখেন নিউ পিন, তারপরে রিটাইপ পিন, ঠিক আছে? তা অবশ্যই আপনাকে 1 মিনিটের মধ্যে এখানে 6 ডিজিটের পিনটি বসাতে হবে এবং নতুন পিন সেট করতে হবে। তা এটা 1 মিনিট লাগে না, 30 সেকেন্ডে হয়ে যায়। তা আগে বলি, কল করার আগে কি কি করতে হবে। এই নাম্বারে কল করার আগে অবশ্যই আপনার কিছু অ্যাকাউন্টের তথ্য লাগবে, যেমন আপনারা লাস্ট শেষে কত টাকা ডিপোজিট বা উইথড্র করেছেন, সেই তথ্যটি আপনাকে রাখতে হবে। এবং আপনার এনআইডি কার্ডের কিছু তথ্য রাখতে হবে, মা বাবার নাম এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার চাইতে পারে। তো অবশ্যই এগুলো সুন্দর করে দিবেন কল দেওয়ার পরে। তারপরে কিন্তু তারা এখানে ভেরিফিকেশন কোড পাঠাবে আপনাদের ফোনে। তা অবশ্যই যে নাম্বারে আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বার থেকেই কল দিবেন, তাহলে সুবিধা হবে। তাই এখানে দেখেন 6 ডিজিটের একটা কোড পাঠালে পরে এখানে কোডে বসাবেন, এরপরে রিটা নিউ পিনে আপনার 6 ডিজিট একটা পিন সেট করবেন আপনার মনের মতো। এরপর রিটাইপ করার পরে রিসেটে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রিসেট হয়ে যাবে। তা আপনারা চাইলে খুব সহজেই ডাচ বাংলা ব্যাংকের নেক্সটপে অ্যাপে এভাবে পিন নাম্বারটি রিসেট করে নিতে পারেন। তো এটা খুবই একটি ইজি প্রসেস, তা আপনারা চাইলে এভাবে রিসেট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।